24 ঘন্টার অবরোধ শুরু শক্তির বিচার না করে বাইরে কর্মসূচির ফলে দাবি আদায় হয়নি মত বিশ্লেষকদের বরিশাল 5 আসনে বিদ্রোহী প্রার্থী হবেন সাদিক আব্দুল্লাহ নির্বাচন করা সমীচীন নয় মত জাহিদ ফারুক সমর্থকদের দৃশ্যমান আয় না থাকলেও কোটিপতি গুলশান থানা ছাত্রলীগ সভাপতি বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের এবং ভারতের উত্তরাখণ্ডে টানেলে শ্বাসরুদ্ধকর সফল অভিযান আটকা পড়ার 17 দিন পর 41 শ্রমিকের সবাই জীবিত উদ্ধার কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনি অফরোজ এবারে বিস্তারিত জাতীয় নির্বাচনের তফসিল বাতিল সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপি ডাকা 24 ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত দেশজুড়ে এই অবরোধ কর্মসূচি চলবে একই সময় একই কর্মসূচি পালন করবে জামাত সহ সমমনা দলগুলো অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পরই দেশজুড়ে 24 ঘন্টার হরতাল পালন করবে বিএনপি গেল সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দর্শক অবরোধের সবশেষ খবর জানব রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ আমরা যুক্ত হচ্ছি সেখানে দিনে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন যে অবরোধের আজকে প্রথম দিন চলছে সকাল 6টা থেকে এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামাত সহ সমমনা দলগুলো এবং আমরা যেটি দেখেছি গত কয়েকদিনে যে কয়েক 7 দফা যে হরতাল অবরোধ চলেছে সেগুলোতে কিন্তু যান চলাচল রাজধানীতে কিছুটা স্বাভাবিক ছিল যদিও রাজধানীর বাইরে যেসব যান সেগুলো কিন্তু ছেড়ে দেয়নি আমরা এই মুহূর্তে আছি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে গত 28 দিন ধরে যে অবস্থা সেই অবস্থা কিন্তু একই অবস্থা চলছে এবং এখানে বিএনপি বা সমমনা তাদের সমর্থনে কোনো কিন্তু এখনো মিছিল সেরকম আমরা দেখতে পাইনি এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি গত 28 অক্টোবরের পরে থেকেই কিন্তু আসলে তালাবদ্ধ রয়েছে এখানে নেতা কর্মীদের আমরা এখন পর্যন্ত কখনো দেখিনি এবং বিএনপির ডাকা যে অন্যান্য দিনে যে হরতাল অবরোধ চলছিল সেগুলোতে কিন্তু মোটামুটি ঢিলে ঢালায় রাজধানীতে পালন করা হয়েছে যদিও ঢাকার বাইরে দূরপাল্লার বাস সেগুলো কিন্তু ছেড়ে দেয়নি এবং ঢাকার ভিতরে গণপরিবহন যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি ছিল তবে যাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল এবং আপনি জানেন যে আগামী আজকে অবরোধ শেষ হবে এবং আগামীকালকে হরতালে ডাক দিয়েছে অর্থাৎ এই দফায় কিন্তু হরতাল এবং অবরোধ দুটিকে সমন্বয় করে ডাক দিয়েছে বিএনপি এবং সমমনা দলগুলো এবং দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে 28 দিন যে অবস্থান সেটিও কিন্তু আজকেও অব্যাহত ছিল এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার এসেছে এবং অন্যান্য রাস্তার মোড়ে যেগুলোতে দেখা গেল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে এবং পোশাক ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু বারবার বিশেষভাবে তারা লক্ষ্য রাখছেন এবং কোনোভাবে নাশকতা কিংবা অন্য ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হরতালের যারা সমর্থনে তাদের কিন্তু কোনো রকম অবস্থান না দেখলেও হরতাল বিরোধী বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেতে দেখতে পাচ্ছিলাম এবং আজকের সকালের পরিস্থিতি আপনাকে যদি বলি যে 8টা বাজতে চলছে এবং কিছু মানুষ রাস্তা অফিসগামী মানুষ আসলে আজকে বের হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেরকম মানুষ কিন্তু আমরা দেখতে পাইনি তবে গণপরিবহন যেটি বাস সেটি কিন্তু কিছুটা স্বাভাবিকই চলছে এবং এর বাইরে আসলে রিক্সা সিএনজি সহ যেসব ব্যক্তিগত যানবাহন সেগুলো কিন্তু মোটামুটি রাস্তায় চলাচল করছে এবং সাধারণ মানুষ কিছুটা প্রয়োজনের তাগিদে হলেও আসলে রাস্তায় বেরিয়ে পড়ছে তো লিনিয়া এই ছিল আমার কাছে পল্টন থেকে সবশেষ পরিস্থিতি হাসান ধন্যবাদ আপনাকে
নিজেদের শক্তির সঠিক পরিমাপ না করে একদফার সর্বাত্মক আন্দোলনের কারণে দাবি আদায় করতে পারেনি বিএনপি। সে অর্থে দলটির সামগ্রিক রাজনীতিকেই ভুল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে একদফার বিকল্প কোনো পথ রাখা উচিত ছিল বিএনপির। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন রাজনৈতিক ইস্যুগুলো ব্যবহারে ব্যর্থতা ছিল বিএনপির, তবে আন্দোলন সঠিক পথে চলছে বলে দাবি কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকের। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। 14 দিন অবরোধ আর 3 দিনের হরতালের মধ্য দিয়ে চলছে বিএনপির সরকার পতনের একদফার আন্দোলন। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা বলে আসলো মামলা আর গ্রেফতারে দিশেহারা বিএনপি। বিএনপি যখন মরিয়া রাজপথে দাবি আদায়ে, তখন ক্ষমতাসীন শিবিরে ব্যস্ততা, মনোনয়ন দৌড়ঝাঁপে, সরকার আর সরকারের ছায়াতলে থাকা দলগুলো নির্বাচনমুখী। তবে কি আন্দোলন বা নির্বাচন ঠেকানোর কৌশল নিয়ে বিএনপির আন্দোলন ব্যর্থ? বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে, সফল হয়েছে এটা বলাই যাবে না। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদের মতে নিজেদের শক্তির উপর ভর করে আন্দোলনের ভুল ছক কষেছে বিএনপি। বলেন, যে কোনো আন্দোলনই কেবল একটি লক্ষ্য না থেকে বিকল্প কৌশলও হিসেব করা প্রয়োজন। অবস্থানটা কোথায় শক্তির দিক থেকে? আমি কি এই শক্তি নিয়ে লড়াই করতে পারবো? বিএনপি তার শক্তির এই অবস্থানটা অলওয়েজ মিস জাজ করেছে, মিস ইন্টারপ্রেট করেছে, যে কারণে তার এই পরিণতি, পুরো স্ট্র্যাটেজিটাই তো ভুল। আপনি একটা মাত্র প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগের মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী নিয়ে আতঙ্কে নৌকার মাঝিরা। আগে থেকেই দলীয় হাইকমান্ড সবুজ সংকেত দেয়ায় এবার অনেকে উৎসাহিত। মনোনয়ন বঞ্চিত 54 MP সহ শতাধিক আওয়ামী লীগ নেতা এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে, তবে কেন্দ্রীয় নেতারা বলছেন প্রতিযোগিতা বাড়াতে এটি কৌশল মাত্র। কাজী শাহিদের প্রতিবেদন। 10ম ও 11ম সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় দলীয় প্রার্থীদের মধ্যে নৌকা পেলেই বিজয় নিশ্চিত এমন ধারণা তৈরি হয়েছিল। তবে 12ম সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ দলেই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। কুমিল্লায় 1 আসনের বর্তমান এমপি সুবিদ আলী ভুইয়া, ঢাকা 19 আসনের তালুকদার মোহাম্মদ তহিদ জং মুরাদ, ঝিনাইদহ 3 আসনের শফিকুল আজম খান চঞ্চল, রাজশাহী 4 আসনের এনামুল হক, রাজশাহী 5 আসনের ডাক্তার মনসুর রহমান, সুনামগঞ্জ 1 আসনের মোয়াজ্জেম হোসেন রতন, কক্সবাজার 1 আসনের বর্তমান এমপি জাফর আলম সহ অর্ধশত মনোনয়ন বঞ্চিত এমপি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে চান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ শতাধিক নেতা, যারা এবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। স্বতন্ত্রদের আধিক্যে নৌকার মাঝিরা চাপে ও টেনশনে থাকলেও প্রতিযোগিতামূলক নির্বাচনের স্বার্থে এটিকে দলের কৌশল বলছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের যাতে প্রত্যেকটা এলাকায় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারে এবং জনগণ যেন তাদের পছন্দের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবং ভোট কেন্দ্রে আরও বেশি বেশি ভোটার টানার চেষ্টায় আওয়ামী লীগ এমন কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে মনে করেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল খালেক। দল যাকে দেবে দলে তো ভুলও হতে পারে, এইটাকে জনসাধারণের চিন্তার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু যেহেতু দল এখানে মনোনয়ন দিয়েছে সেজন্য তাকে বলি। তবে আওয়ামী লীগের এমন কৌশল নিয়ে ভিন্ন কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের দলের মধ্যে ক্ষত হবে না, কারণ দলও জানে যে তাদের দলের নেতা এটা বলে দিচ্ছে এবং এই জন্যই তার সে সুযোগটা পাচ্ছে, নাহলে কিন্তু সে সুযোগটাও পেত না। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, অংশগ্রহণ করার জন্য যে পদ্ধতি নিয়ে নিজের দলের লোককে নিজের দলের লোকের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, এটি বুমেরাং হতে বাধ্য। তবে আশঙ্কা করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নামলে সারা দেশে অন্তর্দলীয় দ্বন্দ্ব দেখা দিতে পারে, যা দীর্ঘমেয়াদে দলের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেখছেন সংবাদ সকাল। বরিশাল 5 আসনে বিদ্রোহী প্রার্থী হবেন মনোনয়ন বঞ্চিত সদ্য সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। সংগ্রহ করেছেন মনোনয়ন ফরম।
তবে দলের দায়িত্বশীল পদে থেকে বিদ্রোহী হিসেবে নির্বাচন করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন মনোনয়নপ্রাপ্ত জাহিদ ফারুকের অনুসারীরা। এদিকে জেলার অন্য দুটি আসনে বর্তমান দুই এমপি মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হবে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের রিপোর্ট। সিটি নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে এই গুঞ্জন ছিল সদর আসনে এমপি প্রার্থী হবেন সাদিক আবদুল্লাহ। দলের কাছে মনোনয়নও চেয়েছিলেন তিনি, কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আস্থা রাখেন সদর আসনের বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের উপর। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সাদিকের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। নৌকা এবং সাদিক আবদুল্লাহকে নিয়ে কোনো গ্যাপ তৈরি হবে এটি আমি মনে করিনি। যারা নৌকায় ভোট দেওয়ার দিবে, আমাদের দলীয় সভানেত্রী ঘোষণা দিয়েছেন রাজপথের পরীক্ষিত সৈনিক নানা কারণে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা ইচ্ছা করলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন। সেটা যেহেতু একটু আনন্দ মুখর পরিবেশে নির্বাচন হবে, সেখানে তো সবাই আওয়ামী লীগ মনোনয়নের কথা চিন্তা করে মনোনয়ন দিয়েছেন এবং আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ, সকল দল নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ। মহানগরের সাধারণ সম্পাদক সে যদি অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে একটি স্ট্যান্ড নেয় বা কোনো মনোনয়নপত্র ক্রয় করে, সেখানে তো একটু দলের শৃঙ্খলার ভঙ্গ করা হয়। এ বিষয়ে মনোনয়নপ্রাপ্ত জাহিদ ফারুক ও মনোনয়ন বঞ্চিত সাদিক আবদুল্লার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। শুধু বরিশাল সদর আসন নয়, বরিশাল দুই ও বরিশাল চার আসনেও মনোনয়ন বঞ্চিত বর্তমান দুই এমপি মোহাম্মদ শাহে আলম ও পঙ্কজ নাথ বিদ্রোহী নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রত্যাশিত আসন না পেলে নির্বাচনে যাবেন না রওশনের সাথ, এমন কথা জানিয়েছেন রওশনের রাজনৈতিক সচিব। তিনি এও জানান ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে চান। এছাড়া দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে নির্বাচনে অংশ নিতে চান বলেও জানান গোলাম মসিহ। এদিকে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গা জানান এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে যেতে চান। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গোলাম মোহাম্মদ কাদের এমপি ঢাকা সত্র, গোলাম মোহাম্মদ কাদের এমপি কিশোরস্তিন অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সোমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির 289 আসনের প্রার্থী তালিকার চূড়ান্ত ঘোষণা দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পন্থী হিসেবে বিবেচিত গোলাম মসি ও বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন। মঙ্গলবার গুলশানের বাসায় রওশন এরশাদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে আসেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসি। জানান জি এম কাদেরের নেতৃত্ব মেনে মনোনয়ন চান তারা। তো ম্যাডামের স্ট্যান্ডটা ক্লিয়ার, ইলেকশন যদি যেতে হয় সবাইকে একসাথেই যেতে হবে, ইউনাইটেড পার্টি জাতীয় পার্টি যেতে হবে, সেখানে আবার ডিভিশন করা যাবে না। রংপুর তিন এবং আমাদের সিটগুলো নিয়ে যদি আমাদের যারা আছে তাদের যদি সেইভাবে মূল্যায়ন না হয় তাহলে উনি ইলেকশনে যাবেন না, উনি সেটাই ক্লিয়ার করলেন। আমরা অবশ্যই মানি, উনি আমাদের চেয়ারম্যান, আমরা কোনোদিন বলেছি যে আমরা চেয়ারম্যান মানি না ওনাকে। যারা আমাদের সাথে আছে তাদের কাছে ফর্ম কিন্তু তারা দেয় নাই, শুধু একটা ফর্ম তারা রাজি হয়েছে বেগম রওশনের সাথে। এদিকে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বহিষ্কৃত নেতা রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি বলে অভিযোগ করেন। আমাদের যারা লোকজন দীর্ঘদিন হলো আমরা রওশনের সাথে সঙ্গে রয়েছি, আমরা জি এম কাদের সাহেব জাতীয় পার্টির প্রেসিডেন্ট, উনি ওনার একটা ক্ষমতা বলে সংবিধানের, ওনার গণতন্ত্রের, উনি আমাকে মানে কি বলবো এটাকে, আমাকে বের করে দিয়েছেন আর কি, মানে বহিষ্কার করেছেন। আমি আমার ব্যক্তিগত মতামত বলেছিলাম যে না, আমি আমার নির্বাচন এলাকায় মানুষ যদি আমাকে ভোট দেন তাহলে আমি সেখানে নির্বাচন করব, সেটা দল থেকে হলেও করব বা দলের বাইরে হলেও, আমি স্বতন্ত্র হলেও আমি করব, আমি দল পরিবর্তন করব না, করার কোনো প্রশ্নই ওঠে না। তারা দেবে না এখন পর্যন্ত দেয়নি, এটা তো বাস্তবতা। এ সময় নেতারা জানান জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই, তবে যে কোনো মধ্যস্থতায় এখনও মনোনয়ন পাবেন বলেও আশা তাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নেই কোনো দৃশ্যমান আয়, তবু কোটি টাকার মালিক গুলশান থানা ছাত্রলীগ সভাপতি। গঠনতন্ত্র ভঙ্গ করে রয়েছে দুই স্ত্রী সন্তানও, জিরো থেকে হয়েছেন হিরো। এ যেন এক বিলাসিতায় মোড়ানো স্বর্গরাজ্য।
এদিকে তার বিরুদ্ধে ৪২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও জমা পড়েছে দুদকে। বিস্তারিত শাহাদাত নিশাদের অনুসন্ধানী প্রতিবেদন। কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর, আবার কখনো মালয়েশিয়া, তবে দৃশ্যমান কোনো আয় নেই। তবুও বিলাসবহুল জীবন রাজধানীর গুলশান থানা ছাত্রলীগ সভাপতি মোস্তফা হোসেন হেলালের। 2019 সালে থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান হেলাল, তবে দায়িত্ব নয়, পান যেন আলাদিনের চেরাগ। একসময় কোনোভাবে জীবনযাপন করতেন যিনি, তিনি এখন কোটি কোটি টাকার মালিক। ঢাকা মেট্রো চ 19 মডেলের নোহা স্কোয়ার এই গাড়ির মালিক হেলাল। সম্প্রতি ভাটারা বটগাছি এলাকায় রাশেদ খন্দকারের বাড়ির চতুর্থ তলার নিজের একটি ফ্ল্যাটও বিক্রি করেছেন তিনি। অভিযোগ রয়েছে গুলশানের অভিজাত স্পা সেন্টারগুলো থেকে চাঁদা যায় হেলালের পকেটে। গুলশান থানা ছাত্রলীগের রাজনীতিতেও হেলালের একক আধিপত্য। এলাকায় চাঁদাবাজিও হয় তার নামে। বিভিন্ন সময় আমাদের যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, এদেরকে দিয়ে বিভিন্ন উপকর্ম, বিভিন্ন স্পা থেকে টাকা আনার জন্য নির্দেশ করে। হয়তো কেউ এই টাকার কথা, ওর কথা কেউ না শুনলে ও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে মারধর করে। কুপ্রস্তাবগুলো অনেক সময় কর্মীরা পালন করতো না, তখন দেখা যায় তার স্বার্থ মতন হাসিল হইত না। স্বার্থ হাসিল না হয় সে এক একজনের প্রোগ্রাম না করায় ওই মেয়াদ উত্তীর্ণ হয়, এইভাবে দিয়ে সে কমিটিগুলো বিলুপ্ত করছে। হেলালের বাড়ি ফিরোজপুরের তুষখালীতে। এলাকার লোকজন বলেন, বাবা কাজ করতেন কাঠের মিলে, টিনের ঘর ভেঙে এখন ইটের দালান গড়েছেন গ্রামের বাড়িতে। কিন্তু আগে ওই যে সামিলে অভিভাবকের তালিকায় মেলে হেলালের ব্যবহৃত ফোন নম্বর। অভিযোগ উঠেছে দ্বিতীয় বিয়েও করেছেন হেলাল। হেলালের অপকর্মের অভিযোগ পেয়েছে মহানগর ছাত্রলীগও। আপনি যার কথা বলেছেন যেন অভিযোগ আগেও এসেছিল, এবং ক্যামেরা এটার ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকবার আমি আমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, ওর ওয়াইফ পরিচয় দিয়ে কথা বলেছি, এবং আমি তখন ওর সাথে কথা বলার ব্যবস্থা চেষ্টা করেছি। হ্যাঁ, আমি তো জানছি বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে, আমরা এটা যাচাই বাছাই করে আমরা নতুন কমিটি করব, বুঝছেন? কমিটির তো কিছু প্রক্রিয়া থাকে, জানেন তো এটা যে সময় লাগে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন গুলশান থানা ছাত্রলীগ সভাপতি মোস্তফা হোসেন হেলাল। আমার কমিটির মেয়াদ শেষ না, এখন কত কিছু হবে, যে আপনাকে বলছে তাকে ধরেন, তাকে ধরে আমার কাছে নিয়ে আসেন, হইছে আমার তো এখন মেয়াদ শেষ, তো এখন আমার বাদ দেওয়ার জন্য অনেক কিছু হবে। আর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা। যারা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় ব্যবহার করবে তাদের ক্ষেত্রে যে আমরা যথোপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরও ভবিষ্যতে কোনো সাংগঠনিক প্রক্রিয়ায় সম্পৃক্ত সুযোগ নেই। হেলালের বিরুদ্ধে ৪২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও জমা পড়ে দুদকে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।